মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম, আর সকালবেলা এসে একটুখানি ছাদে আসলাম। একটুখানি রিমঝিমি বৃষ্টি হচ্ছে, রিমঝিম ঠিক বললাম তো? রিমিঝিমি রিনিঝিনি কত রকমের নাম আছে বলতো। আর আমাকে অনেকে কমেন্ট করো যে কণিকা যখন গাছপালাগুলো দেখাও না একটু পুরো ছাদটা ঘুরিয়ে দেখাবে। তো দেখো একটা একটা করে গাছ যদি তোমাদেরকে দেখাতে যাই না, তাহলে একটা ব্লগ ওই গাছ নিয়েই হয়ে যাবে, আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। মানে আমি যদি চাই একটা ব্লগ পুরো গাছ নিয়ে কমপ্লিট করতে পারি, কিন্তু সেটা হলে তো আর হয় না, না একটু যদি নিজেদের কথাবার্তা না থাকে, আরও কাজবাজ না থাকে, তো চেষ্টা করি একটা ব্লগের মধ্যে অনেক কিছু রাখার, তার মধ্যে যতটা সম্ভব হয় তোমাদের দেখাই। আর দেখো গোলাপ গাছটা কী সুন্দর গোলাপ দিচ্ছে, দেখলেও কিন্তু ভালো লাগে, মনটা একদম ভরে যায় সকালবেলা এসে, ওই জন্য একটু এদের দর্শন করে যাই। আর তারপরে তো ঘরে গিয়ে বাকি কাজকর্ম রয়েছে, সারাদিন সংসার রয়েছে, কিন্তু এই সবুজটা না অনেকটা দেখবে আমাদের নিঃশ্বাস নিতে সাহায্য করে, মানে বাঁচতে, ওই যে চোখের নিঃশ্বাস, এমনি বেঁচে থাকার নিঃশ্বাস তো নেওয়াই, কিন্তু চোখের নিঃশ্বাস। ঘুম থেকে উঠে দেখছি বাবারে বাবা কী পরিমাণে জল হয়ে গেছে মাঠের মধ্যে, কয়েকজন হাঁটছিল এখানে দেখলাম মাছ ধরছিল, এটা কিন্তু মাঠ তো, অনেকেই আবার এসে বলে এটা একটা ডোবা, তো অনেকে তো জানে না ওই জন্য। তো গঙ্গার একটুখানি বৃষ্টি হলে না গঙ্গার এখান থেকে একটা মানে নল টাইপের করা আছে, নালা টাইপের, সেটা দিয়ে এই মাঠটা পুরো ভর্তি হয়ে যায় আর জল ভরে আর কি, আর এমনিতেও জল জমে। তো যাই হোক ঘরে চলে আসলাম, ঘরে এসে এই একটু বৃষ্টি হচ্ছে একটু থামছে, একটু বৃষ্টি হচ্ছে একটু থামছে, এরকম মানে ওয়েদারটা এরকম বেশ ভালো। আর সকাল থেকে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছিল। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ওয়েদারটা হচ্ছে একদম মেঘলা মেঘলা, কী যে ভালো লাগছে, মানে কী যে মনের দিক থেকে কী যে শান্তি পেলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঘুম থেকে এই বেশ খানিকক্ষণ উঠেছি, উঠে এখন এই বাসন কোসনগুলো মেজে ভাত বসিয়েছি, ভাত আলু ভাতে আর ডিম সেদ্ধ, ব্যাস এইটুকুনি সকালবেলা করতে পেরেছি। রান্নাঘরটা মুছেছি, মানে রান্নাঘরে যে সমস্ত কাজকর্ম ওগুলো করে এই জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে ভাবলাম যে না এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আজকের ওয়েদার দেখে আশা করি আরও ভালো হয়ে যাবে। বাইরে এরকম হাওয়া হাওয়া দিচ্ছে আর রিমঝিম করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। কেউ এখনো ওঠেনি ঘুম থেকে, তো ভাবছি যে এখন চা বসাবো কি একটু পরে বসাবো, এখন চা বসাবো কি একটু পরে বসাবো, এই দুটোর মধ্যে রয়েছি। তারপরে মনে হলো যে না ভিডিওটা স্টার্ট তো করি, তারপরে চা করে না হয় ওরা যদি না ওঠে আমি খেয়ে নিই, খেয়ে তারপরে আবার ওদেরটা দেখে দেবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। আমার বাড়ির শুধুমাত্র এখন রান্নাঘরটা জেগেছে, মানুষজন ঘর বাড়ি এখন সব মোটামুটি ঘুমিয়ে রয়েছে। চা করে নিলাম, দুধ চা করে নিলাম কারণ দুধটা ফুরিয়ে গেছে। দেবো আসো বাবা, উজ্জ্বল শুয়ে রয়েছে, মেয়ে নিচে শুয়ে রয়েছে, মা ওরা সবাই শুয়ে রয়েছে। আগে যখন মানে বিয়ের আগে ছোটোবেলায় যখন বৃষ্টি বর্ষা নামতো না, মানে ওই সকালের দিকে বিশেষ করে, তখন মনে হতো এখনও রাতও রাতই রয়েছে, ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি, তো সেইটা হয়েছে সবার। কিন্তু আমি এই যে সকাল সকাল একটুখানি উঠলাম, কাজটাও একটু হয়ে গেল, আর এদিকে ওরা এবার দেখি দুপুরে কি রান্নাবান্না হয়, আর না রান্না করলেও সমস্যা নেই, ডিম সেদ্ধ আলু সেদ্ধ একটু ডাল বসিয়ে দেবো, ব্যাস এই দিয়ে হয়ে যাবে, কারণ এই বর্ষা বৃষ্টির মধ্যে বাজারে যাওয়া তো সম্ভব নয়। এবার মা যদি তারপরেও যায় তো
তখন দেখা যাবে, কারণ ঘরে মুহূর্তে কিছু সবজির পাতি সেরকম নেই, বারণ তো সব কিছুই, আর এই চাল ডাল ডিম, মানে ঘরে যে জিনিসগুলো আর কি রাখা থাকে শুধু সেই জিনিসগুলোই আর কি আছে। তাও ডিমটা রাত্রেবেলা এনেছি, ডিমও ছিল না, ফুরিয়ে গেছিলো। মেয়ের নাচের ক্লাসে গেছিলাম তো মা ফোন করে বললো যে কোনিকার ডিম ফুরিয়ে গেছে, ডিম নিয়ে এসো। ডিম, ডিমের যা সাংঘাতিক দাম দাম বেড়েছে, 190 টাকা ডিমের পাতা, যেখানে 120 টাকা, 30 টাকা, 40 টাকা হয় থাকে, মানে মিডিয়াম, মানে সব সময় যেরকম থাকে, কিন্তু সেটা বেড়ে এখন প্রায় 200 টাকার কাছাকাছি। আয়ুষ্মিতা এই পড়তে চলে গেল, ওকে আবার রেনকোটটা দিয়ে দিলাম, কারণ এই বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির মধ্যে মাথায় একটু ঠান্ডা জল টল লাগলেই ভিজে যাবে। কালকে বিকেলবেলা একটা পার্সেল এসেছে সন্ধ্যাবেলা, সেই তো সেই মুহূর্তে জোরে বৃষ্টি নেমেছে। এবার আমাকে যেতে হবে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে লোকটা, উনিও তো ভিজবে। সেই ভিজে গেছি একদম ওই দোকানের সামনে রাস্তায়, পুরো ভিজে কাঁচরান হয়ে গেছে। আর আমার বৃষ্টির জল মাথা লাগলে যেন মাথা প্রচণ্ড যন্ত্রণা করে। এই যে লঙ্কা ছাড়িয়ে নিলাম, কাঁচা লঙ্কা একটুখানি ডাল ছুটে রেখে দিলাম, এবার হতে থাক, কয়েকটি নুন দেব। এইভাবে সকালে যেটুকুনি জোগাড় যন্ত্র সেটুকুনি করে নিয়েছি, পেস্তার শুধু চিকেনটা বসাতে হবে, তাহলে হয়ে যাবে। ঠাম্মি দিয়েছে, দিয়েছে খাবার। ঠাম্মির মুখের দিকে তাকে কিভাবে বসে রয়েছে দেখো। আমি দিয়েছি, ঠাম্মির কাছে বসা মানে বিস্কুট দিতে হবে, তাই তো? হ্যাঁ পাগলা, ও পাগলা বুড়ো, পাগলা বুড়ো, ঠাম্মি যতক্ষণ না দেবে ও শান্তি হবে না। ওই দেখো, ওই দেখো, মা বুঝতে পেরেছে বিস্কুট আনতে গেছো। সকাল সকাল উঠে একটুখানি যদি তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নেওয়া যায়, তাহলে মোটামুটি সারাদিনটা তারপর রিল্যাক্স তুমি করতে পারো। আমার দুটো ভিডিও রয়েছে, একটা সেই মেকআপ ভিডিও করতে গেছিলাম চন্দননগরে, সেই ভিডিওটা আমি কালকে রাতে এডিট কমপ্লিট করেছি, সেই এক সপ্তাহ আগে ভিডিও করেছি মনে হয়, তার হ্যাঁ এক সপ্তাহ তো হয়েই গেছে, তার বেশি। এক রোববার গিয়ে আর এক রবিবার গেছে, আজকে হচ্ছে বুধবার, মানে এক সপ্তাহ বেশি হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে। তো আমি বলেইছিলাম যে একটু লেট করে ভিডিও যাবে, তারপরে ফটোগ্রাফার ফটো দিতেও লেট করেছে, তো বিশেষ কারণ ওই জন্য আর কি, বিশেষ কারণ মানে ওই সব কারণে আর কি ঘেটেছিলাম। সব জল টল গুলো ভরা হয়ে গেছে, আর ব্যালকনিটা পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে গেছি, কারণ কালকে এতটাই কষ্ট লাগছিল না, কালকে আর ঘর তো সবাই মুছিনি, কালকে সারাদিনে ব্লগও করা হয়নি। ওই রাতে তোমাদেরকে আনবক্সিং গুলো আনপ্যাক গুলো দেখিয়েছি গিফটের, আর আজকে সকাল থেকে আমার নতুন ভিডিও স্টার্ট করলাম। তোমরা এই ভিডিও আবার কালকে পাবে, মানে আজকে ভিডিও কালকে পেয়ে যাবে। চলো, এখন ওই 9:30 মতো বাজে, জলকে স্নানটা পোর্টাল করাতে করাতে আমার 1-1.5 ঘন্টা সময় লাগবে, তার একটু বেশিই লাগবে, ওই ধরো প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে। তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা করছি, ওকে স্নান করিয়ে রেডি করিয়ে ঘরে বসিয়ে দিয়ে আসি, তারপরে বাকি কাজ শুধু ঘরটা মোছা, তারপরে তো খাওয়া দাওয়া বাকি কাজ সারাদিনে রয়েছে। হয়ে গেছো? এটি সবাইকে গুড মর্নিং বলে দাও। ও বাবা, আজকে হোয়াইট ড্রেসটা পরেছো? ও ব্যাগটা কি ভারী হয়ে গেছে বলো বাবা, তুমি নিতে পারবে? আচ্ছা দিদি, দিদি এটা এটা নিয়ে যাও, দিদি দিদি নেবে, আমি তো পারবো না, তাই। ও দিদি আর ঠাম্মি নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, টাটা যাও, আচ্ছা সাবধানে, ঠিক আছে, টাটা।
এখন এমন একটা মানে আমাদের বাড়ির অবস্থা হয়েছে না, মাছ যদি একবেলা খেয়েছি বা একদিন খেয়ে নিয়েছি, পরমুহূর্তে ইচ্ছা করে না যার একটু মাছ খাই। মানে এই বিশেষ করে উজ্জ্বলের হয়েছে, এবার ও যে যবের থেকে বলছে মাছ খাবো না মাছ খাবো না, তবের থেকে আমারও হয়েছে। এবার আমি যদি মাছ না খাই বাড়িতে, ওই দু তিনজন বাচ্চাদের জন্য, মা তো সেভাবে একটা খায় না, ওই বাচ্চাদের জন্য একটু আনা হয়, তারপরেও বেশিরভাগ দিনই এখন সেদ্ধ ডিম এসবই হচ্ছে, কারণ ইচ্ছা করছে না গরমের মধ্যে মাছ খেতে। তো এর মধ্যে আবার বাজারে যাবো ভাবছি, গিয়ে একটু মাছটাছ আনতে হবে, না আনলেও হবে না কারণ বাচ্চাগুলো তো একটু খাবে। আর আলুটা ছাড়িয়ে নিলাম, তো আলুটা মাখবো পেঁয়াজ দিয়ে, ভাবলাম লঙ্কা বোড়াবো, উজ্জ্বল বললো যে না গো লঙ্কা দিও না। আর এই দুটো তিনটে ডিম সেদ্ধ দিয়েছিলাম, মানে সবার জন্যই দিয়েছিলাম মোটামুটি, আর তিন দু তিনটে ছিল। তো আমার আর উজ্জ্বলের ডিমটা দিয়ে ভাবলাম যে আলুটা মাখি। একটু ডিম সেদ্ধ দিয়ে আলু মাখা খেতে কিন্তু দারুণ লাগে। আগে ছোটোবেলায় একটা সময় যখন ছিল, অভাবের কষ্টে তো দিন কাটিয়েছি, সেই সময় না হাফ হাফ একটা ডিমে হাফ করে আমাদের দুই ভাই বোনকে দিত মা, আবার আর একটা ডিম হাফ করতো, মানে দুটো ডিম আনলে মোটামুটি আমাদের হয়ে যেত দুটো কি তিনটে ডিম আনলে। এইভাবে আলু দিয়েও মাখতো কখনো কখনো, আর আমার বেশ ভালো লাগতো। আর আমি ডিম খেতে এত ভালোবাসতাম, তো যে কারণে মা আর কি বিট নুন দিয়ে আলু মাখতাম, আলু মেখলে মাখলে বলতাম কি যে দেখো ডিম দিয়ে ভাত মাখিয়েছি। আমার কেন জানি না বিট নুন দিয়ে আর কি মাখলে মনে হতো যে ডিম দিয়ে ভাত মাখিয়েছি। তো সবারই জীবনে কোনো না কোনো মানে আর কি কষ্টের জায়গা আছে, কিন্তু ভালো থেকেছি এটুকুনি বলবো যে যে কদিন বাবা মার সাথে কাটিয়েছি আর এখনও ভালো আছি তাদের আশীর্বাদে। সময় সবসময় সবার এক রকম থাকে না, কখনো ভালো কখনো খারাপ, এই নিয়েই আমাদেরকে কিন্তু চলতে হয়। আর আজকে মেঘনা চাইতে জল, খিচুড়ি খিচুড়ি মনটা করছিল কিন্তু খিচুড়ি পেয়ে গেলাম অবশেষে, কারণ আমাদের ওই বাড়িতে খিচুড়ি রান্না করেছিল, তো দুপুরবেলা খিচুড়ি খেয়েছিলাম একটুখানি, কাজবাজ করে এসে ওরা খিচুড়ি দিয়ে গেছিলো, তো একটু অল্প স্বল্প ভাতও খেয়েছিলাম, আর তারপরে যেহেতু খিচুড়িটা দিয়েছিল তো অল্প স্বল্প করে ভাগ করে মোটামুটি সবাই খিচুড়িও খেয়ে নিয়েছি বর্ষাকালে আর কি। সবাই খাওয়া দাওয়া করলাম, সবাইকে দিয়ে ধুয়ে পেস্তাকে খেতে দিলাম, আর এই যে যত বাসন ছিল সবাই এখানে মেজে রাখলাম, সিঙ্কটা পরিষ্কার করলাম, আর করেছি ওভেন পরিষ্কার করেছি, বাসন কোসন সব মেজেছি, মেজে ফ্লোর পরিষ্কার করেছি, এই যে মানে কিচেনের যেটুকুনি পেস্তা আমি তোমায় এবার ডাকিনি, যেটুকুনি কাজ কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে শুয়ে এডিটটা করে নেব। তো চলো আজকে খুব ক্লান্ত, কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, টাটা গুড নাইট।